নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পমফ্রেট মাছের একটি রেসিপি। এই মাছ দিয়ে বিভিন্ন ধরনের রান্না আপনারা বাড়িতে করে থাকেন। আজকে আমি বেগুন দিয়ে পমফ্রেট মাছের ঝাল করে দেখাবো, যা খুবই সহজে তৈরি হয়ে যায় আর খেতেও লাগে খুব সুস্বাদু। দেখুন বন্ধুরা, এখানে আমি পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। চলতি কথা এটা আমরা পমপ্লেটও বলে থাকি। মাছটা কাটতে খুবই সহজ, আপনারা আপনাদের সুবিধা মতো কাঁচি বা বটির সাহায্যে মাছটা কেটে নেবেন। প্রথমে আমি একটা কাঁচি দিয়ে মাছের সাইডের যে নরম পাখনাগুলো থাকে সেগুলো কেটে নিচ্ছি। এরপরে মাছের লেজাটা কেটে নিচ্ছি। মাছটা অনেকটাই বড় সাইজের, আপনারা চাইলে মাছের গাটা একটু চিরেও নিতে পারেন। এবার মাছের আমি পেটটা কেটে পরিষ্কার করে নেব, আর এভাবে আমি সবগুলো পমফ্রেট মাছ কেটে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার সবগুলো পমফ্রেট মাছ কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি মাছগুলো ধুয়ে একদম পরিষ্কার করে নেব। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মতো নুন, ছোটো চা চামচের এক চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সামান্য একটু পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব এক চামচ পরিমাণ মতো কাঁচা সর্ষের তেল। এবার এই সবগুলো উপকরণ দিয়ে মাছটা খুব ভালো করে মেখে নেব। আমি এই মাছটা মেখে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। আপনাদের হাতে যদি সময় কম থাকে, যদি মাছটা মেখে সঙ্গে সঙ্গে ভাজা বসান, সেক্ষেত্রে মাছের গাটা একটু চিরে নেবেন, তাহলে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে। দেখতে পাচ্ছেন মাছটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার এই মাছটা আমি রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। বেগুন দিয়ে ঝাল করা হবে, তাই একটা বেগুন বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এছাড়াও অন্যান্য কিছু মশলা লাগবে, যার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরে বাটা, আপনারা চাইলে জিরে গুঁড়োও ব্যবহার করতে পারবেন, আর নিয়েছি আদা বাটা। এবার মশলার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে জল। এবার একটা চামচের সাহায্যে মশলাটা খুব ভালো করে মিশিয়ে আমি মাছের মশলাটা রেডি করে নিচ্ছি। অনেক সময় তেলের মধ্যে সরাসরি মশলা দিলে মশলাটা নিচে থেকে লেগে যায়, এভাবে যদি আপনারা মশলাটা দেন তাহলে তেলের মধ্যে দেওয়ার পরে মশলাটা লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এছাড়াও লাগবে একটা মাঝারি সাইজের টমেটো কুচি, ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, আর সামান্য একটু ধনে পাতা এখানে কুচি করে নিয়েছি। এবার গ্যাস ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে তেল। এখানে আমি সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও রান্না করতে পারবেন। এবার কেটে রাখা বেগুনের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে বেগুনগুলো ভেজে নেব। যেহেতু মাছগুলো ম্যারিনেট করে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিয়েছি, তাই বেগুনগুলো আগে ভেজে নিচ্ছি, আর আপনাদের যদি সময় থাকে তাহলে মাছগুলো আপনারা আগেও ভেজে নিতে পারেন। দেখুন বন্ধুরা, বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো কড়াইর থেকে তুলে নেব। বেগুন ভাজার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণে তেল। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছটা আমি ভেজে নেব। প্রথমে একটা মাছ দিয়ে দিচ্ছি। মাছটা খুব বেশি শক্ত লাল করে ভেজে নেওয়ার কোনো দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হবে। এক পাশ ভাজা হয়ে গেছে, এবার অন্য পাশটা খুন্তির সাহায্যে উল্টে দিয়েছি। মাছের দুটো পাশই খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি মাছটা তেলের মধ্যে থেকে তুলে নেব। এইভাবে বাকি যে মাছগুলো আছে সেগুলো আমি তেলের মধ্যে ভেজে তুলে নেব। মাছ ভাজার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন। জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে মিডিয়াম সাইজের কুচি করে রাখা টমেটো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট তেলের মধ্যে নাড়াচাড়া করলেই টমেটোটা একদম নরম হয়ে যাবে। টমেটোটা একদম নরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। 4 থেকে 5 মিনিট পরে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলের পরিমাণটা আমি অল্পই দিয়েছি, ছোটো বাটির 2 বাটি পরিমাণ মতো জল দিয়েছি। জল দিয়ে খুন্তির সাহায্যে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে দিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো নুন। ঝোলটা ফুটে উঠেছে, এবার ভেজে রাখা মাছগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট মাছটা ফুটিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব বেগুনের টুকরোগুলো। বেগুনগুলো যেহেতু ভেজে নিয়েছি তাই এগুলো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, তার জন্য এটা একটু পরে দিচ্ছি। বেগুনটা দিয়ে আবারও কিছুক্ষণ একটু ফুটিয়ে নিতে হবে।
ভেজে রাখা বেগুনের টুকরোগুলো দেওয়ার পরেও গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছের ঝোলটা 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি আর মাঝে মাঝে একটু নেড়ে নিয়েছি। খুব সাবধানে নাড়তে হবে যাতে বেগুনগুলো গলে না যায়। এবার এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, তারপরে আবারও খুন্তির সাহায্যে একটু মিশিয়ে দিচ্ছি। তারপরে গ্যাসের ফ্লেমটা 2 থেকে 3 মিনিট একটু মিডিয়ামে রেখে গ্যাসটা আমি অফ করে দেব। মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রে এটা তুলে নেব। বেগুন দিয়ে পমফ্রেট মাছের ঝাল পরিবেশনের জন্য একদম রেডি। আপনার বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। নতুন নতুন রান্নার রেসিপির জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।